তো হ্যালো গাইস, হ্যালো গাইস, তো হ্যালো গাইস, তো আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছো আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও। তো এখন তো সবার প্রথমে ভিডিওটা শুরু করার আগে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর কমেন্টটা তোমরা অবশ্যই করো, কারণ আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা কমেন্টে আমাদেরকে ঠিক করে দিতে পারবে, কি তাই না? হ্যাঁ, আর একটা করে লাইক, তোমাদের মূল্যবান লাইক প্লিজ অবশ্যই দিও, কারণ এতে ভিডিও করার প্রবণতা আমাদের আরো বাড়ে বাড়বে। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চিকেন পকোড়া চ্যালেঞ্জ, এই যে তো দেখতে পাচ্ছ, দেখে না দেখে না, আজকে দুজনের পাতেই প্রায় 30টা করে পকোড়া রয়েছে। 30টা করে পকোড়া, এটা হোমমেড পকোড়া, মানে পকোড়া এটা শুধু যে পকোড়া বলবো তা নয়, এটা হচ্ছে তোমার সসে টসিং করা আছে, চিলি সস, টমেটো সস সব টসিং করে চাট মশলা দিয়ে মালটা বানানো আছে। পুরো 30 পিস পকোড়া আছে। বাকিটা তোমাদের লাস্টেই বলবো, তো এরকম করতে বলি, এরকম বলবো, লাস্টে বলে দেবো। একদম এন্ড পর্যন্ত দেখো, ভিডিওটা কেটে স্কিপ করে দেখো না, মজা পাবে না। তো এরকম করে ভিডিওটা পুরো দেখবে, মজা পাবে, মজা পাবে। আর এই ভিডিও গুলো তোমরা অবশ্যই তোমার পরিবার, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও বেশি বেশি করে। তো আর বেশি কথা বলবো না, তো চলো তাহলে করার আগে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই। এই যে দেখো, ওকেও দেখিয়ে দিতে বলবো একটু। দেখো পকোড়া তো, দেখো পুরো মাংস ভর্তি, একটু ফুটে গিয়ে দেখিয়ে দেবো। দেখো মাংস পুরো ভর্তি, ওই যে ওকেও দেখিয়ে দিতে বলবো। মানে একটা পকোড়া তো মানে শুকনো কোটিং নেই, পুরোটাতেই চিকেন একদম ভরপুর। চিকেন পকোড়া রয়েছে পুরো একদম ভরপুর, আর চিকেনের গন্ধ, মানে এই পকোড়ার টেস্টটাও খুব সুন্দর লাগছে, তাই না? সসে টসিং করার জন্য একটু হালকা মিষ্টি মিষ্টি, আমরা একটু খেয়ে দেখেছিলাম আগে, একটু ঝাল ঝাল, একটু ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে, আর একটু ঝাল ঝাল রয়েছে, আর মিষ্টিটা একটু ব্যালেন্স রয়েছে বেশ। তো চলো, তো চলো, 1 2 3 স্টার্ট। দারুণ খেতে, একদম দারুণ লাগে, সত্যি বলছি। তো কি আপনাদের লোভ লাগছে? লোভ লাগলে তো হবে না। তো আপনাদের কি মনে হচ্ছে আজকে কে জিতবে? প্লিজ কমেন্টে জানান এখন লিখে। তোমাদের এই চ্যালেঞ্জ গুলো ভালো লাগছে কিনা তোমরা অবশ্যই জানিও, কমেন্টে আমাদের অবশ্যই জানাবে এগুলো। পুরোটা চিকেন, পুরোটা খুব পাতলা কঠিন, দেখছো
পেট পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা। আর বলছি আমিও পারছি না, দেখি মারি কিনা পাতা মুক্ত। সত্যি বলতে অত পকোড়া খাওয়া যায় না, চলো সরি একদম দেখা করছি। ইয়ো গাইস, তো এখন আমরা চলে এসেছি ওগুলো সব রেখে। তো আজকেও আমার সুখের দিন, আজকেও হেরে গেছে আবার, ও খেতে পারলো না লাস্টে। আজকে এই প্রথমবার হলো যে ও খেতে পারলো না, মানে মনে হচ্ছে এতগুলো ভিডিও তোমরা দেখেছো কোনোদিনও হারেনি, মানে খাবারের মানে শেষ করার দিক থেকে হারেনি, মানে সবটাই শেষ করে ফেলেছে। আমি আমি জিতে গেছি তাও শেষ করে ফেলেছি। আজকে 30টা পকোড়া খেতে পারলো না, আর পকোড়া বেশি খাওয়া যায় না। ও আজকে 30টা করে পকোড়া ছিল সামনে। তো তোমাদেরকে যেটা বললাম সেটা আজকে একটা ইন্টারেস্টিং শাস্তি রয়েছে। তো শাস্তিটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, শাস্তি জিনিস রাখা আছে শুকনো লঙ্কা গুঁড়ো। আর এই বাটিতে কি আছে তোমরা কেউ আন্দাজ, এমনি কেউ গেস করতে পারবে? একটু সাদা আছে অন্ধ, একটু লাইটের মধ্যে হয়তো দেখতে পাবে না, বাটিটাও সাদা। এই আওয়াজ শুনতে পাচ্ছো, এটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছো কি এটা? এটা হচ্ছে নুন, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। তো তোমরা এতক্ষণ আন্দাজ করে নিয়েছো যে কি শাস্তিটা হতে চলেছে। তো এই নুনটা আর শুকনো লঙ্কাটা মেশানো হবে আর ওকে খাওয়ানো হবে, কাঁচা নুন কিছু দিয়ে ছাড়া, শুকনো লঙ্কা দিয়ে অবশ্যই। তো চলো মিক্সার করে দিই, এই দেখে না চলো দিয়ে দিই ওর মুখে বড় বড় পাঁপড়। এই দেখতে পাচ্ছ, পুরো বমি পেয়ে গেছে ওর। তো শাস্তিটা একটু বেশি ইন্টারেস্টিং হয়ে গেল, পুরো এক বাটি নুন মানে হাফ বাটির মতন থেকে একটু কম ছিল নুন, মানে এতটার মতো নুন ছিল। তো আসুক, তারপর আমরা ব্যাক করছি আর একবার। তো হ্যালো গাইস, শাস্তিটা পরে এসে গেছে আমরা। তো এবারে শাস্তি আমরা নুন আর লঙ্কা, নুন আর লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা কম দেওয়া হয়েছে কারণ নুনটা বেশি ছিল, তাই জন্য পুরো একদম 2 চামচ মানে বড় চামচের 2 চামচ নুন খেতে হয়েছে ওকে। তারপর তোর এমন ভূমি পেয়ে গেল, পুরো ভূমি করতে চলে গেল, পুরো মুখ খারাপ হয়ে গেল একবারে, মানে অতগুলো পকোড়া খেল পুরো মুখটা গেল একদম, অত সুন্দর পকোড়া খেল। আর একটা কথা তোমাদেরকে বলার আছে যে তোমরা যদি ওই পকোড়ার ভিডিওটা তোমরা যদি দেখতে চাও, মানে কিভাবে বানানো হয়েছে, তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে নেক্সট ভিডিওতে কি তারপরের ভিডিওতে আমরা ওই পকোড়া বানানোটা তোমাদেরকে দেখিয়ে দেবো। যেমন আগের বারে যেমন বিরিয়ানিটা বানানো দেখেছিলাম সেটা দেখিয়ে দেবো, চিকেন বিরিয়ানিটা বানানো, আর বানছিলাম রাইস, চিলি চিকেন এসব বানিয়েছিলাম, তো দেখিয়ে দেবো। তো শেষ কথা, এবার আমরা আসছি যে আর একবার বলে দিই তোমাদেরকে, প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও,
লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে তোমরা কমেন্ট করো। আমরা আমরা এই তোমাদের কমেন্ট গুলো পড়তে খুবই ভালোবাসি। আমরা দুজনেই পড়ি, যখন বসি তখন দুজনেই প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে পড়ি এবং সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ কমেন্ট করো আর লাইকটা অবশ্যই করো, আর কিছু নয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে। বাই বাই।